বদলি মেসিতে সহজ জয় বার্সার। বেঞ্চ থেকে মাঠে নেমেই বার্সেলোনাকে উজ্জীবিত করে দিলেন লিওনেল মেসি। রোববার ন্যু ক্যাম্পে লিগানেসের বিপক্ষে 3-1 গোলের সহজ জয় নিয়ে মাঠ ছেড়েছে বার্সা, যার শেষ দুটি গোলেই ছিল আর্জেন্টাইন খুদিরাজের বড় অবদান। ফিট থাকার পরেই মৌসুমে মাত্র দ্বিতীয়বারের মতো শুরুর একাদশে ছিলেন না মেসি। 64 মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন তিনি। ওই সময় 1-1 সমতায় ছিল ম্যাচ। মেসি নামার পরই বার্সার চেহারা বদলে যায়। ম্যাচের শুরু থেকে অবশ্য মেসির অনুপস্থিতিতে দারুণ খেলেছেন উসমান দেম্বেলে। বেশ কয়েকটি আক্রমণ তৈরি করেন তিনি। ম্যাচের 32তম মিনিটে গোল পেয়ে যান। 31 মিনিটে দেম্বেলের থ্রু বল পেয়ে ডান পায়ে শট নিলেও সেটা জালে জড়াতে পারেনি লুইস সুয়ারেজ। তবে পরের মিনিটে দেম্বেলে নিজেই বার্সার গোলমুখ খোলেন। জর্ডি আলবার কাছ থেকে বল ফাঁকায় পেয়ে ডান পায়ের শটে সেটা জালে জড়িয়ে দেন ফরাসি ফরোয়ার্ড। দ্বিতীয়ার্ধে অবশ্য লড়াইয়ে ফিরেছিল লেগানেস। 57 মিনিটে সতীর্থের পাঁচটি বক্সে বল পেয়ে আলতো টোকায় বার্সা গোলরক্ষক মার্ক আন্দ্রে টের স্টেগেনকে পরাস্ত করেন মার্টিন ব্রেথওয়েট। এ কিছুক্ষণ পরই 64 মিনিটে কার্লেস আলেনাকে বসিয়ে মেসিকে মাঠে নামান বার্সা কোচ আর্নেস্তো ভালভার্দে। পরের সময়টায় মেসি দলের চেহারা বদলে দিয়েছেন। 71 মিনিটে তার ডি বক্সের বাইরে থেকে নেওয়া বুলেট গতির শট ঠেকিয়ে দিয়েছিলেন লিগানেস গোলরক্ষক, কিন্তু শেষ রক্ষা হয়নি। ছুটে যাওয়া বল আলদা টোকায় জালে পাঠিয়ে দেন লুইস সুয়ারেস। অতিরিক্ত সময়ের দ্বিতীয় মিনিটে আরও 1 গোল করে লিগানেসের দুঃখ বাড়ান মেসি। আলবার সঙ্গে 1-1 পাশে ডি বক্সের মধ্যে ঢুকে ডান পায়ের শটে গোল করেন আর্জেন্টাইন খুদিরাজ। এ নিয়ে 20 ম্যাচের মধ্যে 1-4টি জিতলো বার্সেলোনা। এর সঙ্গে 4 ড্র মিলিয়ে 46 পয়েন্ট নিয়ে তারা আছে লা লিগার তালিকায় শীর্ষে। 2 অ্যাথলেটিকো মাদ্রিদ আর 3 আছে রিয়াল মাদ্রিদ। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আমার এই ভিডিওটি আপনাদের যদি একটুও ভালো লাগে তবে অবশ্যই একটি লাইক দিবেন, আর হ্যাঁ অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইবও করে রাখুন পরবর্তীতে নতুন কোনো সংবাদ বা ভালো কোনো ভিডিও পাওয়ার জন্য। আজকের মতো এখানেই শেষ করব। আল্লাহ হাফেজ।